ঊনবিংশ শতাব্দীর বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান সর্বাগ্রগণ্য। আবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সর্বাগ্রগণ্য ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সৌভাগ্যবান রবীন্দ্রনাথ রক্ত মাংসের শরীরে এই পৃথিবীতে অবস্থান করেছিলেন। রবীন্দ্রনাথকে গ্রহণ করলে আমাদের জীবন সুন্দর হয়, রবীন্দ্রনাথকে গ্রহণ না করলে আমাদের জীবন সুন্দর থাকে না। রবীন্দ্রনাথ কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সুরকার, গীতিকার, চিত্রশিল্পী, সাহিত্যের, শিল্পের সমস্ত ক্ষেত্রে ছিল তাঁর অবাধ বিচরণ। শুধু তাই নয়, শিক্ষক হিসেবেও রবীন্দ্রনাথ ছিলেন অনন্য। বিশ্বভারতীতে তিনি শিক্ষকতা করেছেন, তিনি প্রতিষ্ঠিত করেছেন আশ্রম বিদ্যালয় 1901 সালে। তাঁর পিতা শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর সেই শান্তিনিকেতনে 1901 সালে আশ্রম বিদ্যালয়, যেটি পাঠ ভবন হিসেবে পরিচিত, তা প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ। শিক্ষক হিসেবে অতুলনীয় ছিলেন। তিনি নিজে বাংলা এবং ইংরেজি সাহিত্য পড়াতেন ছাত্রদের। মুগ্ধ হয়ে ছাত্ররা তাঁর পড়ানো গ্রহণ করত। 1918 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন রবীন্দ্রনাথ। উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে বিশ্বের সঙ্গে যুক্ত করা। আশ্রম বিদ্যালয়ে ভারতবর্ষের ঐতিহ্য এবং সংস্কৃতিকে কেন্দ্র করে শিক্ষা শিক্ষার্থীদের দেওয়া হতো। বিশ্বভারতী প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতবর্ষের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সমগ্র বিশ্বে তুলে ধরার চেষ্টা করলেন। আবার সমগ্র বিশ্বের সংস্কৃতি এবং সমগ্র বিশ্বের যা কিছু ভালো তা গ্রহণ করার চেষ্টা করলেন বিশ্বভারতী প্রতিষ্ঠার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ বলছেন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পশ্চিম থেকে যা কিছু ভালো তা তিনি গ্রহণ করেছেন, আমাদের যা কিছু ভালো তা তিনি পশ্চিমকে দেওয়ার চেষ্টা করেছেন। একসময় রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন, শিক্ষা শুধু জ্ঞানের সাধনা নয়, শুধু সৌন্দর্যের সাধনা নয়, শিক্ষা একই সঙ্গে জীবনমুখী হতে হবে, শিক্ষাকে কর্মমুখী হতে হবে। শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীর শুধু জ্ঞানের বিকাশ হবে তা নয়, শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থী জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য তাকে শিক্ষিত হতে হবে। এই উদ্দেশ্যে 1924 সালে শ্রীনিকেতনে শিক্ষা সত্র প্রতিষ্ঠা করলেন রবীন্দ্রনাথ। সেখানে হাতে নাতে শেখা, বিভিন্ন সমবায় নিয়ে আলোচনা, কৃষি শিল্প নিয়ে আলোচনা, কৃষি প্রযুক্তি সম্পর্কে আলোচনা, এইভাবে দেখা যায় যে রবীন্দ্রনাথ এক আলোকময় ব্যক্তিত্ব। সবকিছুকে তিনি স্পর্শ করেছেন,
বিশ্বের সবকিছুকে তিনি আত্মস্থ করেছেন, বিশ্বের সবকিছুকে তিনি উপলব্ধি করেছেন, এবং তার উপলব্ধ সত্য তিনি আমাদের মধ্যে তার সাহিত্যে সঞ্চারিত করেছেন। রবীন্দ্রনাথের জন্য আমাদের জীবন এত সুন্দর। এতক্ষণ সমগ্র রবীন্দ্রনাথের কথা বললাম, এবারে আমি মূল বিষয় উত্তরাধুনিকতা ও রবীন্দ্রনাথ বিষয়ে প্রবেশ করব। শুরুতেই বলে রাখা ভালো, এই বিষয়টি অত্যন্ত কঠিন। বিষয়টি আমি নির্বাচন করেছিলাম কঠিন বিষয়ে প্রবেশ করব, তার জন্য আমায় কিছু পড়তে হবে, আমি কিছু জানব এই উদ্দেশ্য নিয়ে। কারণ রবীন্দ্রনাথেরই কথা, দুরূহ কাজে নিজেরই দিয়ে কঠিন পরিচয়, সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয়। শেষে বলছেন, দুরূহ কাজে নিজেরই দিয়ে কঠিন পরিচয়, কাজ যত দুরূহ হবে তত আত্মশক্তি উদ্বোধিত করার সুযোগ আসবে। এই ভাবনা থেকেই আমি বিষয়টি নির্বাচন করে প্রতিভাজন চিত্ত প্রিয়কে আমি বলেছিলাম যে বিষয়টা হোক উত্তরাধুনিকতা ও রবীন্দ্রনাথ। কিন্তু এটি বলতে গিয়ে যখন আমি লেখাপড়া করতে শুরু করলাম, তখন আমি কোনো তল খুঁজে পেলাম না, একেবারে অতল স্পর্শী। বিষয়টি খুবই কঠিন। আমি খুব সংক্ষেপে আমি যতটুকু উপলব্ধি করেছি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আধুনিক কিংবা উত্তরাধুনিক এই শব্দ দুটি আমাদেরই তৈরি করা, কোনো বিশেষ সময়কে চিহ্নিত করার জন্য আমরা এই শব্দ দুটো ব্যবহার করি। ঠিক কখন আধুনিক যুগের শেষ হলো এবং উত্তর আধুনিক যুগের শুরু হলো তা নির্দিষ্টভাবে বলা খুব কঠিন। আমরা জানি যে সমকালকে আধুনিক কাল বলে, সমকালের যা কিছু তাকেই আমরা আধুনিক বলি। কিন্তু একটা ইউরোপিয়ান কনসেপ্ট আমাদের মধ্যে চলে এসেছে, উত্তর আধুনিকতা। আধুনিকতা হলো মডার্নিজম, আর উত্তর আধুনিকতা হলো পোস্ট মডার্নিজম। এখন আধুনিকতা এই প্রসঙ্গে যখন রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল, রবীন্দ্রনাথকে প্রশ্ন করা হয়েছিল যে আধুনিকতা কি, স্বয়ং রবীন্দ্রনাথ যে উত্তর দিয়েছিলেন তা হলো যে একটা নদী যখন সোজা চলতে থাকে, সোজা চলতে চলতে সে বাঁক মোড় নেয়। এই যে বাঁক মোড় নেওয়া, সাহিত্যেও সোজা পথে চলতে চলতে সাহিত্য কখনো কখনো মোড় নেয়, বাঁক নেয়। এই বাঁক নেওয়া বা মোড় নেওয়াটাকে রবীন্দ্রনাথ আধুনিক বলে চিহ্নিত করেছে। কিন্তু রবীন্দ্রনাথ কখনো উত্তরাধুনিকতার সংজ্ঞা তিনি দেন, কারণ উত্তরাধুনিকতার কনসেপ্ট রবীন্দ্রনাথের সময়ে তৈরি হয়। পরবর্তীকালে আমরা উত্তরাধুনিকতা শব্দটি পেলাম। এখন যদি রবীন্দ্রনাথের সাথে উত্তরাধুনিকতাকে যুক্ত করতে হয়, তাহলে বলতে হবে যে রবীন্দ্রনাথ আধুনিক, উত্তরাধুনিক, এবং সেই সঙ্গে যদি এর পরে আর কোনো শব্দ আমরা তৈরি করি কোনো সময়কে চিহ্নিত করার জন্য, রবীন্দ্রনাথ তাও। রবীন্দ্রনাথকে কোনো স্থান এবং সময়ের দ্বারা সীমায়িত করা যায় না। রবীন্দ্রনাথ কালজয়ী, রবীন্দ্র সাহিত্য কালজয়ী। যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে, যতদিন বিশ্ব সংসারের অস্তিত্ব থাকবে, ততদিন রবীন্দ্রনাথের অস্তিত্ব থাকবে, ততদিন রবীন্দ্র সাহিত্যের অস্তিত্ব থাকবে। আজকে ভাবলে আমরা বিস্মিত হই, রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, গোটা বিশ্বের মানুষ আজকে রবীন্দ্রনাথকে ভর করে বাঁচতে চাইছে।
সুন্দরভাবে বেঁচে থাকার দিশা খুঁজে পেতে চাইছে রবীন্দ্রনাথের কাছ থেকে, রবীন্দ্র সাহিত্য থেকে। রবীন্দ্রনাথ কতটা প্রয়োজনীয় এবং প্রতিষ্ঠিত সে বিষয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, অমিয় চক্রবর্তী, সুধীন দত্ত, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু এবং অন্যেরা যারা ধ্রুপদী সাহিত্যের নির্মাতা, ধ্রুপদী সাহিত্য রচয়িতা, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথ অনতিক্রম্য, এবং তারা প্রত্যেকেই রবীন্দ্রনাথকে গ্রহণ করেছিলেন বলেই তারা সাহিত্য সৃজন করতে সক্ষম হয়েছিলেন। এবং এটা কল্পনা করা কি কখনোই সম্ভব যে রবীন্দ্রনাথের জন্ম হয়নি অথচ সাহিত্য সুন্দরভাবে এগিয়ে চলেছে? এটা কল্পনা করা যায় না। মানে রবীন্দ্রনাথই যেন সাহিত্যের যে ধারা, সাহিত্যের যে গতি, সেই গতিকে তিনি যেন গতিশীল করেছেন। বুদ্ধদেব বসু বলছেন, রবীন্দ্রনাথ লিখে গেছেন বলেই তাঁর সাহিত্য পাঠ করে বাংলাভাষী লেখকদের লেখার কাজটা চলছে, তা না হলে বোধ হয় অন্য লেখকেরা এত ভালো লেখা লিখতে পারতেন না। জীবনানন্দ দাশ বলেছেন যে যেমন ইংরেজ কবি বা ইউরোপিয়ান কবি সাহিত্যিক তারা যেমন শেক্সপিয়ারের দ্বারা তারা উদ্বুদ্ধ এবং তাদের লেখার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের একটা প্রভাব রয়েছে, তেমনি আমরা যারা বাংলায় লিখি, বাংলা ভাষায় লিখি, বাংলা সাহিত্য আমরা সৃজন করি, আমরাও কোনো না কোনো ভাবে রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের সৃজন অসম্ভব। বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী মনীষী হিসেবে রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য ও মূল্যবোধকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। গোটা পৃথিবীতে বাংলা ভাষা, বাংলা ভাষার যে সৌন্দর্য, বাংলা সংস্কৃতির, বাংলার সংস্কৃতির যে অনন্যতা, তা কিন্তু রবীন্দ্রনাথই গোটা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে পেরেছিলেন। বিরল প্রতিভা ও সৃষ্টিশীলতার অধিকারী এই মানুষটির লেখনী বর্তমান সময়ে নতুন প্রসঙ্গ সূত্রে নতুন মাত্রা লাভ করছে। তাঁর দর্শনে প্রাচ্য ও প্রতীচ্যের মূল ধারণার যোগ সূত্র স্বীকৃত একটা বিষয়। তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যকে একত্রিত করেছেন। প্রাচ্য এবং পাশ্চাত্যকে একত্রিত করে তিনি আন্তর্জাতিকতা বোধের সঞ্চার করেছেন আমাদের মধ্যে। একদিকে বেদ ও উপনিষদের মর্মবাণী তিনি গ্রহণ করেছেন, আবার অন্যদিকে তিনি পাশ্চাত্য বিজ্ঞান এবং যুক্তিবাদকেও তিনি গ্রহণ করেছেন। বেদ এবং উপনিষদের দর্শনকেই কেবলমাত্র তিনি আত্মস্থ করেননি, একই সঙ্গে বিজ্ঞান এবং যুক্তিকেও তার সঙ্গে তিনি যুক্ত করেছেন। সেই কারণে শঙ্করাচার্যের যে দর্শন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, রবীন্দ্রনাথ তা নস্যাৎ করেছেন। রবীন্দ্রনাথ বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য। তিনি একই সঙ্গে ব্রহ্মের অস্তিত্বকেও গ্রহণ করেছেন এবং তিনি জগৎকে অস্বীকার করেননি। জাগতিক যা কিছু সুখ, যা কিছু আনন্দ, প্রাকৃতিক যা কিছু সম্পদ, সেগুলোকে অস্বীকার করে শুধু নিরাকার ব্রহ্মের উপাসনা রবীন্দ্রনাথ গ্রহণ করেন। এবং আমরা যখন এই গানটা আমরা যখন করি, তখন আমরা আত্মস্থ হয়ে যাই, আমরা উদ্বোধিত হই, আমাদের মনোজগৎ,
আমাদের চেতনার জগৎ উদ্বোধিত হয়, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সীমার মধ্যে অসীমের কল্পনা করা রবীন্দ্রনাথই পেরেছেন, সীমার মধ্যে থেকে অসীমের কল্পনা করতে বলছেন। ভূমি থেকে ভূমায় রবীন্দ্রনাথ আমাদের উত্তরণ ঘটিয়েছেন। ভূমি হল একটি স্থানের দ্বারা সীমায়িত স্থান, আর ভূমা হল বৃহৎ। উপনিষদের যে দর্শন ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি, ভূমাতে ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি, সুখটা কোথায়? ভূমাতে, বৃহতে সুখ, অল্পে সুখ নয়। এই জন্য রবীন্দ্রনাথের দর্শন হলো ভূমি থেকে ভূমায় উত্তরণ, সসীম পৃথিবী থেকে অসীমে উত্তরণ। এবং রবীন্দ্রনাথের আরেকটি দর্শন হলো নিভৃত সাহিত্য সাধনা থেকে জীবনমুখী এবং কর্মমুখী শিক্ষায় নিজেকে নিযুক্ত করা। এবং রবীন্দ্রনাথ বলছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি সন্ধান, তাই বিস্ময়ে জাগে মোর গান। এই যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণের মধ্যে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া, এটা উত্তর আধুনিকতা দর্শন, এটা কালজয়ী একটা দর্শন। এটা কোনো সীমায়িত বা বিশেষ কাল বা স্থানের দ্বারা সীমায়িত কোনো দর্শন নয়। সুতরাং সাহিত্যে যে উত্তর আধুনিকতা, সাহিত্যে যে আধুনিকতা, তা রবীন্দ্রনাথই আত্মস্থ করেছেন। এবং আমরা যদি সাহিত্যের কথা বাদ দিয়ে শিক্ষার জগতে আসি, শিক্ষা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ যে ধারণা আমাদের দিয়েছেন সেটাও কালজয়ী একটি সত্য। রবীন্দ্রনাথ বলছেন যে শিক্ষা কেবল স্মৃতি নির্ভর হবে না, শিক্ষা হবে চিন্তা শক্তি ও কল্পনা শক্তি নির্ভর, শিক্ষা হবে সৃজনশীল এবং আনন্দময়। যে শিক্ষা সৃজনশীল নয়, যে শিক্ষা আনন্দময় নয়, সেই শিক্ষা আমাদের জীবনের কোনো কাজে লাগে না। স্মৃতি নির্ভর শিক্ষাকে তিনি সবসময় তার খারাপ দিক তুলে ধরেছেন। তিনি বলছেন যে একজন শিক্ষার্থী চাদরের মধ্যে বই নিয়ে গিয়ে যখন পরীক্ষার হলে ধরা পড়ে তখন তাকে আমরা তিরস্কৃত করি, আর মগজের মধ্যে বই নিয়ে গিয়ে যখন কেউ পরীক্ষার খাতায় লেখে তাকে আমরা পুরস্কৃত করি, এই কেমনতর শিক্ষা! তাহলে এই যে স্মৃতি নির্ভর শিক্ষাকে অতিক্রম করে শিক্ষার দর্শনের মধ্যে চিন্তা শক্তি এবং কল্পনা শক্তিকে যুক্ত করে সৃজনশীলতা এবং আনন্দময় শিক্ষার কথা, এটা একটি উত্তর আধুনিক কনসেপ্ট, এটা পোস্ট মডার্ন কনসেপ্ট। প্রচলিত ধারণায় শিক্ষা মানে আমরা বুঝি বই মুখস্থ করা, শিক্ষা মানে আমরা বুঝি ডিগ্রি অর্জন করা, শিক্ষা মানে আমরা বুঝি যে একটা চাকুরিতে নিযুক্ত হওয়া, এটা হচ্ছে ট্র্যাডিশনাল থিঙ্কিং, এটা প্রচলিত ধারণা। এটাকে যদি আমরা আধুনিক ধারণা ভাবি, তাহলে উত্তর আধুনিক ধারণা হলো শিক্ষা আমাদেরকে উদ্বোধিত করবে সৃজনশীলতায়, শিক্ষা আমাদেরকে উদ্বোধিত করবে আনন্দময় জগতে, শিক্ষা আমাদের উদ্বোধিত করবে মানুষ হওয়ার জন্য। তাই রবীন্দ্রনাথ বলেছেন, পুঁথি পড়া পণ্ডিতের থেকে আমাদের প্রকৃত শিক্ষিত মানুষের খুবই প্রয়োজন। এবং এই কনসেপ্ট নিয়েই কিন্তু তিনি আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, এই কনসেপ্ট নিয়েই কিন্তু তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন, এই ধারণা নিয়েই তিনি কিন্তু শ্রীনিকেতন তৈরি করলেন। তাহলে সময়ের বিচারে আমরা যাকে আধুনিক বলছি, সময়ের বিচারে আমরা যাকে উত্তর আধুনিক বলছি, রবীন্দ্রনাথ সেই আধুনিকতা, রবীন্দ্রনাথ সেই উত্তর আধুনিকতাকে অতিক্রম করে গেছে। এবং রবীন্দ্রনাথ যা ভেবে গেছে, আগামী প্রজন্ম কয়েক হাজার বছর ধরে তা ভাববে, তা গ্রহণ করবে। 1300 সালে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, 1400 সাল কবিতা, আপনারা সেই কবিতা পড়েছেন। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শত বর্ষ পরে। দেখুন 1300 সালের সেই কবিতা 100 বছর পরে আমরা কিন্তু পড়ছি, এবং এই 1400 সাল কবিতা 1500 সালেও কিন্তু কেউ না কেউ পড়বে, আমাদেরই প্রজন্ম, পরবর্তী প্রজন্ম সে কিন্তু ওই কবিতাটা পড়বে। রবীন্দ্রনাথ যা কিছু সৃষ্টি করে গেছেন,
সেটা গান হোক, সেটা কবিতা হোক, সেটা গদ্য হোক, সেটা গল্প হোক, সেটা উপন্যাস হোক, যাই হোক না কেন, সেটা যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে সেই সাহিত্যের অস্তিত্ব ততদিন থাকবে। সুতরাং রবীন্দ্রনাথ আধুনিকতা অতিক্রম করেছেন, রবীন্দ্রনাথ উত্তরাধুনিকতা অতিক্রম করেছেন, রবীন্দ্রনাথ উত্তরাধুনিকতার পরবর্তী সময়কে অতিক্রম করে গিয়ে তিনি কালজয়ী হয়েছেন। সুতরাং আজকের দিনে রবীন্দ্রনাথ ও উত্তরাধুনিকতা অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়, এটাকে আরো গভীরে আমাদের পর্যালোচনা করার প্রয়োজন আছে। আমি বিষয়টি পড়তে গিয়ে একেবারে খেয়ে হারিয়ে ফেললাম, মনে হলো আরো পড়তে হবে, সময়টা নেই। আমি যেদিন বলি তার দুদিন আগে থেকে বিষয়টা নিয়ে পড়তে শুরু করি, পড়তে গিয়ে আমার মনে হলো যে সময়টা কমে গেছে, এটা কম করে আরো অনেক দিন আমায় পড়লে তবে গিয়ে বিষয়টাকে আত্মস্থ করা যায়। উত্তরাধুনিকতা একটি প্রাসঙ্গিক বিষয়, রবীন্দ্রনাথ উত্তরাধুনিকতা একটি প্রাসঙ্গিক বিষয়। এই বিষয়ে আমার যতটুকু ধারণা, যতটুকু উপলব্ধি আপনাদের সামনে তা রাখলাম, আগামী দিনে সুযোগ এলে এটাকে বিস্তৃত আলোচনা করা যাবে, কিংবা আমি যে সমস্ত গ্রন্থ প্রকাশ করছি রবীন্দ্রনাথের উপরে তাতে উত্তরাধুনিকতা ও রবীন্দ্রনাথ বিষয়ে একটি গ্রন্থ তৈরি করারও আমার ইচ্ছে রয়েছে। আপনাদের সবার শুভ হোক, মঙ্গল হোক, শুভকামনা করে, মঙ্গল কামনা করে, এই অনুষ্ঠানের সামগ্রিক সাফল্য কামনা করে এখানেই আমার কথা শেষ করছি।